বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা জুসি বার্গার। তো চলো দেখা যাক, লেটস গো। বার্গার বানাতে আমাদের যা যা লাগবে সেগুলো হলো, আমরা এখানে চারটে বার্গার বানিয়ে নিয়েছি। চিকেন কিমা নিয়েছি, তন্দুরি মশলা নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, চিজ নিয়েছি, ব্রেড ক্রাম্পস নিয়েছি, লেটুস পাতা, আদার কুচি, অরিগ্যানো, বাটার, মেয়নিস আর সবজি নিয়েছি। তো চলুন শুরু করা যাক আমাদের বার্গার। চিকেনটাকে সফট করার জন্য আমরা এর মধ্যে একটু মেয়নিস দিয়ে দেব। আপনারা পারলে ভিনিগারও দিতে পারেন, কিন্তু মেয়নিস দিলে না জিনিসটা একটু অন্যরকম খেতে হবে। যারা যারা মেয়নিস ভালোবাসেন তারা তো জানেন মেয়নিসের টেস্ট কেমন, দিলে কেমন জুসি জুসি হয়। মেয়নিস দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর একটু মেয়নিস দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম আর একটু মেয়নিস, আপনারা পারলে দু চামচ মতো মেয়নিস দেবেন। তারপর এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। দেখুন এরকম হয়ে যাচ্ছে, খানিকটা অরিগ্যানো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা দিলে ভীষণ টেস্টি হবে। এটা অল্প পরিমাণে দেবেন। যারা খুব ঝাল খেতে পছন্দ করেন তারা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিলে একটু ঝাল ঝাল হয়ে যায়। কিন্তু বললাম যে যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন আরও ঝাল বানানোর জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। দেখুন কিমাটা এরকম দেখতে হয়েছে। আচ্ছা, বার্গারের যে সবজিগুলো লাগবে সেগুলো আমরা কেটে নেব। আমি এখানে গাজর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন, বাচ্চারা খাবে বাচ্চাদের মতো করে বানাতে পারবেন। আচ্ছা, আমরা কড়াটা এখানে গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দেব। দিয়ে গাজরটা ভেজে নেব, গরম হয়ে গেছে। তারপর আমরা এখানে আদা কুচি আর গাজর কুচিটা দিয়ে দিলাম। আরও এর মধ্যে পেঁয়াজ পাতা দিতে পারেন, ভালো লাগবে খেতে। এখন শীতকাল, অনেক রকমের সবজি পাওয়া যায়, পেঁয়াজ পাতা এর মধ্যে দিতে পারেন। আর আপনার মন চাইলে যা যা সবজি আছে সব দিতে পারেন। আমি তো এখানে গাজর দিয়ে করে দিলাম। গাজরটা হালকা হালকা ভেজে নিতে হবে, তরকারির মতো না। হ্যাঁ, একটু ভাজা ভাজা করে এদিকে নামিয়ে রাখতে হবে। গাজরটা হালকা ভাজা হয়ে এসেছে, এবার এটা যাতে একটু নরম হয় তাই ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করতে হবে। আর অবশ্যই আঁচটা অল্প করে দিতে হবে। গাজরটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমরা এই গাজরটা নিয়ে আদা আর গাজর কুচি নিয়ে কিমার মধ্যে মিক্সড করে দেব। তো চলুন কিমাতে মিক্স করে আসি। এখানে একটা কথা বলে রাখি, এই যে কিমাটা এটা আমার বেশ আঠালো আর শুকনো শুকনো আছে।
আপনাদের যদি কিমার থেকে জল ছাড়ে তাহলে ব্রেড ক্র্যাম্পস মিশিয়ে নেবেন, অথবা ময়দা কিংবা আটা একটু মিশিয়ে নিলে এটা এরকম টাইট হয়ে যাবে। আমি এখানে কিছুই মেশাইনি, তাও মানে কিমাটা বেশ ভালো আছে বলে জল ছাড়িনি। আমি কিমাটার মধ্যে এবারে এই সবজিটা যেটা রেডি করলাম সেটা দিয়ে দেব, দিয়ে মাখিয়ে দেব। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, প্রথমে তো আপনাদের বলে নিয়েছি। এইভাবে সবজিটা মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি, সবজি দিলে বাচ্চারা তো বার্গার খেতে ভালোবাসে, তার সাথে এই সবজিগুলো দিলে ওদের পেটে সবজিগুলোও যাবে, জিনিসটা একটু টেস্টি হবে। চিকেনটাকে টেস্টি করার জন্য আমি এর মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে দেব। একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে না আরও জুসি জুসি হবে। চিজটাকেও আবার এর সাথে মাখিয়ে নেবেন, চিজের ব্যাপারে না কোনো কমতি করবেন না, তাহলে জুসি ভাবটা আসবে না, বাচ্চারা খাবে আর এর মধ্যে থেকে চিজের স্বাদ পাবে, ব্যাপারটাই অন্যরকম লাগবে। চিকেন টিক্কা বানাবো, তো চলুন দেখা যাক। চিকেনটাকে নিয়ে একটু বেশি করে নিয়ে বলেছি প্রথমেই কম দেবেন না, কম দিলে না জিনিসটা ভালো হবে না, আর বাড়ির জিনিস তো যত ইচ্ছে দিন না কেন কোনো প্রবলেম নেই। এই যে এইভাবে কুড়ে নিয়ে ব্রেড ক্র্যাম্পসে মাখিয়ে নেব। এই দেখুন, ঠিক আছেন, এগুলো হাত দিয়ে যদি ছোট হয়ে যায় একটু চ্যাপটা করে নেবেন। আমি দুটো টিক্কি বানিয়ে নিয়েছি, এবার আমি এই বানগুলোকে দুটুকরো করে নেব। একটু ধীরে ধীরে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই যে এইভাবে, ঠিক আছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজগুলোকে না একটু রিং রিং করে কাটলে ভালো হয়, ভাজতে হবে বাটারে, ভাজলে একটু টেস্ট একটু অন্যরকম হয়, সাদা তেলে না হোক বাটারে ভাজতে হবে, বাটারে ভাজলে তো সব কিছু টেস্টই অন্যরকম হয়। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব, লাল হলুদ সব রকমের ক্যাপসিকাম দিতে পারেন, আমার এখানে আমার কাছে একটু সবুজ ক্যাপসিকামটা আছে বলে আমি এটাই দিচ্ছি। হ্যাঁ কেটে নিতে পারেন, কড়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে আমরা এই পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব।
দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখা। খুব একটা ভাজা হবে না, মোটামুটি একদম লাল লাল করে ভাজতে হবে না, মোটামুটি ভাজতেই হবে। এখানে চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিল হতে থাকে মধ্যে ভাজাটা। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা এটাকে বন্ধ করে দেবো। আর হ্যাঁ, এই গন্ধটা পাওয়ার জন্য কিন্তু রেসিপিটা আপনাদের করে দেখতে হবে, হ্যাঁ, কারণ ফোনের মধ্যে থেকে তো আমি আর আপনাদের এই গন্ধটা অনুভব করাতে পারবো না। তার জন্য অবশ্যই এই রেসিপিটা করবেন আর আমাকে কমেন্ট করবেন। আমরা এবার চিকেন টিক্কিগুলোকে ভেজে নেব, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এটা তো অলিভ অয়েলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার টিক্কিগুলোকে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেবো, হালকা আঁচে ভাজবো। টিক্কিগুলো ভাজা ভাজা হচ্ছে, আর এই দেখুন চিজ দেখা যাচ্ছে, চিজগুলো গলে গলে পড়ছে। খেতে যা টেস্টি হবে না, একবার বানিয়ে দেখবেন আমার বানানো চিকেন বার্গারের রেসিপি, নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হবে। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। পেছন দিকটা এরকম ভাজা হয়েছে তাই আমরা উল্টে দিলাম এটাকে। খুব সাবধানে করবেন, নাহলে যদি ভেঙে যায়। খুব ছাঁকা ফেলে ভাজার দরকার নেই, নাহলে এগুলো ছেড়ে যেতে পারে। অল্প অল্প করে তেল দিয়ে ভাজা ভালো। চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। বাচ্চাদের সন্ধ্যেবেলা টিফিনের জন্য এটা খুব সুন্দর মুখরোচক একটা খাবার। আর হ্যাঁ, সব কিছু রেডি থাকলে না ঝটপট হয়ে যায় চিকেন বার্গার, তাহলে আর দোকানের জিনিস খাওয়ার দরকারই পড়ে না। নিজের বাড়িতে যখন এই সুস্বাদু চিকেন বার্গার পেয়ে যাবে, দোকানের থেকেও সুন্দর হবে এটা খেতে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখুন আমাদের টিক্কিগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল যখন হবে তখন এগুলোকে নামিয়ে ফেলবেন। এরম ভাবে ভাজবে লাল লাল, টিক্কিটা ভাজা হয়ে গেছে, আমরা এগুলোকে তুলে ফেললাম। এই দেখুন কত বড় বড় টিক্কি হয়েছে। এবার আমরা বানগুলোকে একটু ভাজা ভাজা করে দেবো, চাটুটা দিয়ে দিয়েছি, শুকনো করে নিয়েছি, অল্প একটু বাটার এর মধ্যে
দিয়ে নেব। বাটারটা গলিয়ে বানগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বানগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন, দেখেছেন এরকম একটু হালকা লাল করে নেবেন। এটা হয়নি এখনো, এটাকে আর একটু ভাজতে হবে। এইবার হয়েছে ভাজা, এইরকমভাবে ভেজে তুলে রাখুন এটাকে। আমি আরও দুটো বান ভেজে নেব, তাই আর একটু বাটার দিয়ে দিয়েছি, বানগুলোকে ভেজে নিচ্ছি। এই বানগুলোকে আমি ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে। এবার এগুলোকে বন্ধ করে দেবো, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি শসা কেটে নেব, শসাগুলোকেও গোল গোল করে কাটতে হবে। বার্গার গোল, বার্গারে বান গোল, টিক্কি গোল, তা শসাও গোল। টমেটোটাকেও গোল গোল করে কেটে নেব। যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা দেবেন না, এটা অপশনাল। এবার বানগুলোর উপরে আমরা মেয়োনিজ লাগিয়ে নেব। মেয়োনিজ লাগিয়ে দিলাম বানে। এর উপরে আমরা লেটুস পাতা দিয়ে দিলাম, তারপরে টিক্কা দিলাম। এইবারে আমি ওই যে বললাম চিজ দিতে কোনো কমতি করবেন না, এই যে খানিকটা চিজ দিয়ে শসা দিতে হবে। যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা, ক্যাপসিকাম ভাজা দিয়ে, তার উপরে বসবে টমেটো, চাপা দিতে হবে, দিয়ে প্যানের মধ্যে আবার একটু সামান্য পরিমাণে বাটার গরম করা, বার্গারটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে আমাদের এই জুসি বার্গার। অবশ্যই এই রেসিপিটা বানাবেন আর আমাকে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।